কে সুপার হিরো হতে চায় না? তুমি, আমি, আমরা সবাই মনে মনে সুপার হিরো হতে চাই। যখন সুপার হিরোদের মুভি দেখি তখন মনে হয় যে আমিও যদি সুপার হিরো হতাম তাহলে সব মেয়েরা আমার আশেপাশে ঘুরত। কিন্তু এটা সবসময় সত্যি হতে পারে না। কেন? সুপার হিরো হওয়ার সবচেয়ে বড় একটা যে সমস্যা তা হলো তোমার ক্ষমতা থাকবে অনেক, এবং তুমি যেহেতু পৃথিবীতেই থাকবে তার মানে তুমি পৃথিবীরই কোনো মেয়ে, কিংবা তোমার ইচ্ছা মতো অন্য কারোর সাথে সেক্স করার চেষ্টা করবে এবং সে অবশ্যই একজন মানুষ হবে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই ক্ষেত্রেই তোমার অনেক সমস্যার মুখোমুখি হতে হবে, এবং তুমি পারবে না যে তোমার শারীরিক যেই চাহিদাগুলো আছে সেগুলো মেটাতে। তখন তোমার হবে সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন বা PTSD, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার বা সেক্সের সমস্যা। তো সুপার হিরোদের লাইফেও এরকম সমস্যা রয়েছে, এবং এর মধ্যে পপুলার কিছু সুপার হিরো রয়েছে বাস্তবে যারা সেক্স করতে পারে না। তো ভিডিও শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটা চেপে দেবা। তো ভিডিও শুরুতে প্রথমে যে ক্যারেক্টারটা আসবে সে অবশ্যই এক নম্বরে থাকতে পারবে, কেননা আমাদের প্রথম সুপার হিরো হলো হাল্ক। আমি জানি যে তোমরা জানো যে হাল্কের তো বাচ্চাও রয়েছে, আসলে হাল্কের 3 বাচ্চা রয়েছে। কিন্তু আমরা হাল্কের অরিজিন স্টোরি দেখলে বুঝতে পারি যে হাল্কের শরীরে রয়েছে গামারে, অর্থাৎ তার শরীরে যে রেডিও অ্যাক্টিভ গামা রেগুলো রয়েছে তা ধারা সে পৃথিবীতে থাকা কোনো পার্সনের সাথে যদি সেক্স করে তাহলে তার শরীরেও সেই গামা রেগুলো চলে যাবে। গামা রের কারণে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হবে এবং মারা যাবে। আর সবচেয়ে যে বড় সমস্যা সেটা হলো গিয়ে যে হাল্ক যখন ইজাকুলেট করবে এবং সে যখন তার চরম পর্যায়ে পৌঁছাবে তখনই সে হাল্কে পরিণত হবে, এবং সে কিছু বুঝে উঠতে পারার আগেই তার সাথে মারা যাবে। তো তোমরা এখানে বলবে যে হাল্কের 3 বাচ্চা রয়েছে, আমিও বলি যে হ্যাঁ হাল্কের বাচ্চা রয়েছে। সাকার, হিরোকালা আর বেটিরায়লা হাল্কের বাচ্চা, কিন্তু আসলে এগুলো হাল্কের এলিয়েন বাচ্চা। কেননা যখন হাল্ক ছিল এবং আলাদা আলাদা গ্রহে অন্য অন্য সব এলিয়েনদের সাথে থাকতো তখনই বাচ্চাগুলো হয়েছে। তো আমরা 2 যে সুপার হিরোর কথা বলবো সে হচ্ছে হ্যাংকক। হ্যাংকক মার্ভেল কিংবা ডিসির কোনো ক্যারেক্টার নয়, কিন্তু হ্যাংককের জনপ্রিয়তা অনেক বেশি। কেননা হ্যাংক একটা বাস্তবধর্মী সুপার হিরো, এবং একজন সুপার হিরো যেসব সমস্যাগুলো রয়েছে তা হ্যাংকক মুভিতে মোটামুটি ভালোভাবে দেখানো হয়েছে। তো হ্যাংককের যে সুপার হিরোয়িক ক্ষমতা রয়েছে তা আমরা হ্যাংকক মুভিতেই ভালোভাবে দেখতে পারি, যেখানে সে একটা মেয়েকে তার সাথে নিয়ে যাওয়ার পরে সেক্স করার সময় বলে যে আমি যখন আমার চরম জায়গায় পৌঁছবো তখন তুমি ওখান থেকে সরে যাবে। এবং আমরা এরপরে দেখতে পারি যে সে যখন ইজাকুলেট করছিল তখন প্রায় বাসের ছাদ থেকে গুলির মতো তার পাম বের হয়ে যায় এবং সে মেয়েটি আতঙ্কিত হয়ে পড়ে। তো আমরা এখানে বুঝতেই পারছি যে হ্যাংকক সেক্স করতে পারে, কিন্তু তার চরম সুখ হওয়ার আগে তার পার্টনারকে তার কাছ থেকে দূরে সরে যেতে হবে। তো আমাদের তৃতীয় ক্যারেক্টার হলো এক্সম্যানের একটা ফিমেল যার নাম র। সে একজন মিউট্যান্ট, তার ক্ষমতা হলো যে সে কাউকে উলঙ্গ হাত বা খালি হাতে যদি টাচ করে বা তার শরীরের উলঙ্গ কোনো জায়গা দিয়ে টাচ করে তখন তার শরীর থেকে তার ক্ষমতা এবং তার শক্তি, তার সকল প্রকার সুপার পাওয়ার কিংবা সাধারণ মানুষ হলে তার ক্ষমতাকে চুষে নিতে শুরু করে, মানে তার ক্ষমতাকে সে কনজিউম করতে শুরু করে। এই ক্ষমতার জন্য তার অনেক সমস্যায় পড়তে হয়েছে, এবং তার বয়ফ্রেন্ড হতে পারে, আমরা জানি যে কমিক বুক স্টোরিতে তার একটা বয়ফ্রেন্ড রয়েছে, কিন্তু সে তার সাথে ওই রকমের সেক্সুয়াল কোনো সম্পর্ক রাখতে পারবে না। কেন? সে যখন তাকে ধরতে যাবে তখন সে কিছু বুঝতে পারার আগেই তার পার্টনার মারা যাবে। এরপরে যে সুপার হিরোটা আসবে তা হলো আমাদের প্রিয় সুপারম্যান। হ্যাঁ, সুপারম্যান একজন ক্রিপ্টোনিয়ান, এবং আমরা মুভিতে যদিও দেখে থাকি যে সে তার পার্টনারের সাথে সেক্স করছে, কিন্তু তার অরিজিন স্টোরি বা কমিক বুক স্টোরি অনুযায়ী সুপারম্যান একজন ক্রিপ্টোনিয়ান, এবং সে চাইলেও কোনো মেয়ের সাথে সাধারণভাবে সেক্স করতে পারবে না। কেননা হ্যাংক হ্যাংককের মতোই সে একজন অতিমানব, এবং ইজাকুলেশনের সময়ও ঠিক হ্যাংককের যে ঘটনাটা হয়েছিল তাই ঘটতে পারে। এজন্যই সুপারম্যানও প্রকৃত পক্ষে সেক্স করতে পারে না, বা সেক্স করার যে চরম সুখ তা সে গ্রহণ করতে পারে না। এই বিষয়টা আমরা আরো সহজভাবে বুঝতে পারি যে সুপারম্যান একজন এলিয়েন, এবং সে পৃথিবীতে থাকাকালীন যে মানুষের সাথে সেক্স করবে, তাহলে আমরা এখানে একটা খা দিতে পারি যে ধরো একটা কুকুর এবং একটা বেড়াল। তো যেহেতু তাদের 4 পা রয়েছে, একটা লেজ রয়েছে এবং দেখতে প্রায় সিমিলার, তো এর মানে তো এই না যে একটা কুকুর আর একটা বেড়াল সেক্স করে এসেছে সেখান থেকে তুমি একটা রিপ্রোডিউস করে একটা বাচ্চা নিয়ে নেই। তো ঠিক এভাবেই আমরা সুপারম্যান এবং পৃথিবীতে থাকা মানুষগুলোর রিয়েল লাইফকে ডিসক্রিপ্ট করতে পারি। তো আমাদের পরবর্তী যে ক্যারেক্টারটা হলো তা হলো আমাদের সবার প্রিয় স্পাইডারম্যান। হ্যাঁ, স্পাইডারম্যানকে রেডিও একটি মাকড়
কামড়ে দিয়েছিল এবং এই কারণে সে স্পাইডারম্যানে পরিণত হয়েছিল। আমরা কমিক বুক এবং লাইভ অ্যাকশন মুভিতেও স্পাইডারম্যানের গার্লফ্রেন্ড প্রত্যেকটা মুভিতেই মোটামুটি তার গার্লফ্রেন্ডকে দেখে থাকি, কিন্তু স্পাইডারম্যান সেক্স করতে পারে না। হ্যাঁ, কেননা আমরা জানি যে তার শরীরে রেডিও একটিভ পদার্থ রয়েছে এবং সে যদি সেক্স করে কোনো মেয়ের সাথে তাহলে তখন অবশ্যই ওই মেয়েটা জানের ভয় থাকবে, কেননা রেডিও একটিভ পদার্থ পিটার পার্কারের শরীরে যদিও গ্রহণ করে নিয়েছিল, তো এর মানে তো এই না যে অন্য সবার শরীরেও গ্রহণ করবে। এজন্য স্পাইডারম্যানের সাথে সেক্স করাটা রিস্কি। তো এরকম আর অনেক ক্যারেক্টার আছে যারা আসলে সেক্স করতে পারে না। এ সম্পর্কে আমরা এর পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। টিল দেন, স্টে ওয়েল এন্ড স্টে সেফ।